আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে আমি একটু যে চিকেন কাবাব বানাবো, দেখেন এখানে সব মশলা নিয়ে এনেছি। কী কী দিব আমি? একটু ময়দা, মরিচি গুঁড়া, কাঁচামরিচ, জিরা গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, একটু জয়িত্র জয়ফল দিব, একটু আদা রসুন পেস্ট আর পেঁয়াজ। এখানে গেলে মাখাও, কাঁচামরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আমি সব একটা একটা করে দিতেছি, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, একটু পাঁচফোড়ন, জয়িত্র জয়ফল, গোলমরিচের গুঁড়া। একটু চিকেন কাবাব বানাবো আর কি কী মশলা দিই আমি। এটা পেঁয়াজ অ্যাড করে দিতেছি, আর একটা ধনিয়া পাতাও দিব, ফ্রোজেনটা দিয়ে দিলাম একটু। মাখানকে আমি সবসময় দেখাতে পারি না, যেন আমি দেখাইতেছি। সবগুলি একসাথে মিক্স করে আমি মাখাবো। পেঁয়াজ দিবেন বেশি করে কাবাবটার মধ্যে, পেঁয়াজ দাঁতের জন্য ভালো, চুলের জন্য ভালো। বাচ্চারা তেমনি খায় না পেঁয়াজ, কাবাবের মধ্যে বেশি করে দিতেছে, ভেজিটেবল একটা সবজি। তেলও দিছি সাথে, স্কিপ করছি, বেশি তেল দিব না। এটা কাবাবটা আমি কেমনে বানাই, এক সপ্তাহ পর পুরি বানিয়ে রাখি। এটা হেলদি চিকেন কাবাব, একদম সফট হয়, এটা বাদ দিয়ে খাই আর কি। রুটি দিয়েও খাইতে পারেন আপনারা, যে যেটা খায় আর কি। দুই পাউন্ডের চেয়ে বেশি একটু কিনা, সবসময় বানাই এটা এক সপ্তাহের জন্য আর কি, বাদ দিয়া খায়। কিন্তু বারে বারে তো বানানো সম্ভব না, বানায় বেজে রেখে দিই রেগুলার ফ্রিজে, তখন মাইক্রোওয়েভ করে দিই আর কি। আবার শক্ত খাইতে চায় না, তাহলে আবার ফিরে বেজে দেওয়া যায়, কিন্তু হার্ড হয়ে গেলে খাবে না, সফট থাকতে হবে বাচ্চা তো। নরম পেঁয়াজ দিই বেশি, এটা এমনি সফট থাকে।
জামাটা ফ্রোজেন ছিল, আগে আমি যাইতে পারছি। আমি কিন্তু ডোবা তেলে বাঁচতেছি না, এটা একদম গ্রাম দেশে যেমন যে ডালের বড়া যেরকম বানানো হয় অল্প তেল দিয়ে চিকেন করে। দামটা একটু কমাই দিব, মিডিয়ামে লাগানো হয়, সিদ্ধ হবে না ভাই। সবাই কেমন আছেন, সবাই ভালো আছেন সবাই, আর যেখানে আছেন আপনি ভ্যাকসিনটা দিয়ে নেবেন। প্রত্যেকদিনই বানাই, প্রত্যেকদিন না, একবার অর্ধেক বানিয়েছিলাম দুই পাউন্ড, এটা খাওয়া হয়ে গেছে, আবার বানিয়েছি। একবারে বেশি বানিয়ে তোমার খাওয়া হয় না, নষ্ট হয়ে যাবে।
I
এটা ভিডিওটা বেশি বড় করবো না, অনেক বড় হয়ে যেতেছে। আমি যে কীভাবে খাবার বানায় দেখাইলাম, তো আমার সাথেই থাকেন আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।